মামাকুটির কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। শুভ সন্ধ্যা, আপনারা দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। গুগলি এন্টারটেনমেন্ট চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি গুগলি এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এরকম এলাকার নিত্য নতুন খবর পেতে পাশের বেল আইকনের অল বাটন ক্লিক করুন, যাতে করে প্রতিদিনের আপডেট নোটিফিকেশান আপনি প্রথম পেয়ে যান। পশ্চিম বর্ধমানের নূতনডাঙ্গা মামাকুটি কোলিয়ারি প্রাইমারি মাদ্রাসা স্কুলে পরিযায়ী শ্রমিক অর্থাৎ অন্য রাজ্য থেকে যারা এখানে এসেছেন, তাদের জন্য একটি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে বিগত সপ্তাহে। আজ এলাকাবাসী বিক্ষোভ দেখাতে বিকালবেলায় পথ অবরোধ করেন। ওনাদের দাবি, এই স্কুলে ওনাদের এলাকার শ্রমিক ছাড়া অন্য গ্রামের শ্রমিকদের রাখা যাবে না। পরে লাউদোয়া ফরিদপুর ব্লকের পানি সম্পদ আধিকারিক সুজিত মুখার্জি এসে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে সুষ্ঠুভাবে মীমাংসা করেন। পূর্ব রাখো, এবার উঠ পরে যে রাত্রে রেখে দিয়েছে সেই নিয়ে ঝামেলা। আমাদের মূল অভিযোগ, এখানে আমরা হোম কোয়ারেন্টাইন করতে দেবো না। আমার কলোনির ছেলে এই স্কুলে থাকবে, অন্য গ্রামের ছেলে, প্রত্যেক গ্রামে স্কুল আছে, প্রত্যেক গ্রামের ছেলে প্রত্যেক গ্রামের স্কুল স্কুলে রাখুক। এখন কি হয়েছে? এখন হয়েছে, এখানে হোম কোয়ারেন্টাইন করেছে গোকুল অঞ্চলের সমস্ত লোক ঢুকিয়ে দিচ্ছে। কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, না এখানে স্যানিটাইজার, না কোনো প্রশাসনের লোক। ওরা নিজের মতন বাইরে বেরোচ্ছে, ঘুরছে ফিরছে, কেউ কিছু বলতে গেলে তাদেরকে উল্টে হুমকি দিচ্ছে যে আমরা 14 দিন পরে বেরোই, তোদেরকে দেখে নেবো। গোকুল অঞ্চলে 32টা গ্রাম আছে, গ্রামে কি দুটো রুমে হবে? আমার কলোনির যা বাইরের লোক আছে তারাই এসে থাকবে, অন্য গ্রামের লোক অন্য গ্রামে নিয়ে যাবে, এটাই আমাদের কথা। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সুজন বিশ্বাস। আমাদের মূল অভিযোগ হচ্ছে যে আমাদের গ্রামের লোক আমাদের গ্রামের স্কুলে থাকতে পারবে, অন্য গ্রামের লোক অন্য গ্রামের স্কুলে থাকবে, আমরা এখানে রাখতে দেবো না। রাতের অন্ধকারে এনে লোকগুলো এখানে কি করে ভরে যাচ্ছে, প্রশাসন বলছে আমরা কিছুই জানি না, তো ভরছে কারা রাত্রের অন্ধকারে লোকগুলো? প্রথমে একজন আসছিল, সেখানকে 17 জন কি করে হলো? প্রশাসনকে আমরা বলছি, প্রশাসন বলছে আমরা জানি না, জানে কে এটা? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের কলোনির লোক আমাদের স্কুলে থাকবে, অন্য গ্রামের লোক আমরা রাখতে দেবো না এখানে। ধরুন এমন কোন গ্রাম আছে যেখানে কোনো স্কুল নেই বা কোনো কিছু থাকার ব্যবস্থা নেই? যদি আমার অঞ্চলে কোনো গ্রামে স্কুল না থাকে সেটা আমরা থাকতে দেবো, সেটা আমরা থাকতে দেবো। যদি অঞ্চলে কোনো গ্রামে যদি স্কুল না থাকে, যদি কোনো গ্রামে স্কুল না থাকে তাহলে আমরা থাকতে দেবো, কিন্তু স্কুল যদি প্রত্যেক গ্রামে থাকে তার তার গ্রামের লোক তার তার গ্রামে থাকবে, আমরা এখানে রাখতে দেবো না।
আপনার নাম? প্রদীপ মণ্ডল। বলুন আর কি কি অপরাধ আছে ও অভিযোগ আছে ওদের? প্রত্যেক গ্রামে স্কুল আছে, সেখানে রাখো, এখানে রাখার কি মানে আছে? যেটা ব্যবস্থা এই এলাকার যে মানুষের দাবি ছিল যে অন্য এলাকার লোক এসে এখানে থাকা হচ্ছে, যে সেন্টারটা করা হয়েছে, আমরা যারা পরিযায়ী শ্রমিক আছে আমরা চেষ্টা করছি যথাসাধ্যভাবে তাকে কোয়ারেন্টাইনে রাখার জন্য। যখন এই এলাকার মানুষের দাবি আছে অন্য জায়গার লোক থাকতে আমরা দেবো না, সেই জন্য আমরা এই এলাকার মানুষ যাতে এই এলাকায় থাকে এবং অন্য এলাকায় যাতে না অন্য জায়গায় থাকার ব্যবস্থা হয় তার জন্যই আজকে এখানে আসা হয়েছে। মানুষের ক্ষোভ ছিল, কথা বলে মিটে গেছে।